গুড ইভিনিং তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে অল্প করে একটু ঝিনুকের বার্থডে সেলিব্রেশন তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, কিন্তু বার্থডে ব্লগ বাকি আছে, এর পরের ভিডিওটাই দেখতে পাবে। এইমাত্র গৈরিকা দিদির বাড়ি থেকে ফিরলাম। ওদের ছাদটাই বেশ ভালো লাগলো, কারণ যখন জগদ্ধাত্রী পুজোর প্রসেশন হবে তখন ওদের ছাদ থেকে বেশ সুন্দরভাবে দেখা যাবে। এটাও একটা খুব ভালো ব্যাপার ওরা পেয়ে গেছে এখানে, যেটা আগের ফ্ল্যাটটাই ছিল না। তো যাই হোক, কিন্তু বিষয়টা ক্যামেরাটা কেন অন করলাম বলি, এখন বাড়ি ফিরে, দোকান থেকে বাড়ি ফিরে চিন্তা করো, এখন প্রায় 10:10 বাজে। এখন সৌভিক বলছে যে ইলিশ মাছটা যেটা পড়ে আছে সেটা করে ফেলো, 3-4 পিস মতোই পড়ে আছে, আর ওই তোমার মুড়ো টুড়োগুলো একটু ডিম টিম এসব আছে। এখন তার ইচ্ছে হয়েছে, বলছে এইটুকু পড়ে আছে করে ফেলো, কতক্ষণ আর লাগবে ভাপা বসাতে। এখন সেই ভাপার আবার মানে আমার রেডিই আছে মশলা, আমি ভিজিয়ে রেখেই ছিলাম, ভিজিয়ে রেখে রাখলে না অনেকক্ষণ ভেজালে মানে বাটাটা ভালো হয়, আর সবসময় তো আমি শিলনোড়ায় পেরে উঠি না, আমি মিক্সিতেই বেটে নিই। তো ভিজিয়ে রেখেছিলাম, সেটা দুপুরবেলা দেখেছে যে আমি সর্ষে এসব ভেজাচ্ছি, আমি বললাম যে আগামীকাল হবে। তো সেটা তার এখন ব্যাপার হচ্ছে যে আর রাত্রে করে এখন কি আবার আলু সেদ্ধ ভাত বসাবে। ভাত আমার হয়ে গেছে, ভাত তো আমি একবেলাই করে রাখি। তো এখন আবার যাই, তার জন্য এইটা বানাই, তারপর ভিডিও শেষ করব। তো এখানে দেখো আমি ভিজিয়ে রেখেছি সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, আর 1/2 চামচেরও কম সামান্য একটু পোস্তদানা, আর বেশ কিছু কাঁচা লঙ্কা। এটা একদম টেস্ট ওয়াইজ, যেহেতু ভাপা ইলিশ হবে সেহেতু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর এর সাথে আমি একটা জিনিস অ্যাড করব, একটা না দুটো জিনিস অ্যাড করব। নুন মিষ্টি তো ছেড়েই দাও, সেটা তো আছেই। আর এই যে ম্যাগির যে কোকোনাট মিল্ক পাউডার, এগুলো বাজারে অ্যাভেলেবেল যে কোনো মার্কেটে, মানে যে কোনো গ্রসারি শপে, তো এইটা আমি একটু অ্যাড করব, এটা ভীষণ ভালো একটা টেস্ট দেয়। আর এর সঙ্গে অ্যাড করব 1 চামচেরও কম একটু টক দই, এটা একদম জল ছড়ানো টাইট দইটা। দেখো এবারে কীভাবে করছি সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে, চলো। এইবারে এই থালাটার মধ্যে 1 চামচ টক দই আমি নিয়ে নিয়েছি, আর সর্ষেটা দেখো কী সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। তো সর্ষের যে পেস্টটা সেটা আমি মোটামুটি পুরোটাই এখানে লেগে যাবে আমার, তো পুরোটাই আমি পরিষ্কার করে একদম দিয়ে দেবো, তারপর খুব ভালো করে মেশাতে হবে। তার আগে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু আমি এখানে চিনি অ্যাড করব টেস্টটা ব্যালেন্সের জন্য, যারা পছন্দ করো না স্কিপ করতে পারো। আর এখানে এই যে দুধের যে পাউডারটা, যে ম্যাগির যে কোকোনাট যে পাউডারটা, এই নারকেলের গুঁড়ো দুধটা, এটা কিন্তু বেশ পরিমাণ মতো দিতে হবে, তাহলে বেশ একটা ক্রিমি ব্যাপার হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি পুরো পেস্টটা, এবারে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেবো, টিফিন বক্সে সাজিয়ে দেবো। তো প্রত্যেকটা মাছের গায়ে খুব সাবধানে আলতোভাবে মাখাতে হবে আর কি, মাখিয়ে নিয়েছি। এবার দেখো এই টিফিন বক্সটার মধ্যে আমি মাছগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি, একটার ঘাড়ে আরেকটা চাপাবো না, পাশাপাশি সব মাছগুলোকে সাজিয়ে দেবো। আর যে এক্সট্রা মশলাটা আছে সেটাও কিন্তু এই টিফিন বক্সের মধ্যেই ভালো করে চারিদিক থেকে ছড়িয়ে লাগিয়ে দেবো আর কি। পরিমাণ মতো একটু সর্ষে তেলটা দিতে হবে উপর থেকে ছড়িয়ে, আর এমনিতেও মাছের যেটুকু তেল বেরোবে ভালোভাবেই হয়ে যাবে। আর এই কটা কাঁচা লঙ্কা, যদিও আমি ঝালে অনেকটাই দিয়েছি এই জন্য এগুলো আমি চিড়ে দিচ্ছি না, তোমরা চিড়ে দিতে পারো যদি ঝালে অল্প দাও, মানে বাটার মধ্যে এই গোটা দিয়ে দিলাম, ব্যাস। এবারে এটাকে টিফিন ক্যারিয়ার বন্ধ করে বসিয়ে দেব। তো এখানে এটা জল বসিয়ে দিয়েছি, এবারে এই টিফিন বক্সটা এখানে ঢুকিয়ে দেবো। হাফ জল আছে আমার, পুরোটা জল নেই, এইটাই এবারে ঢাকা দিয়ে পুরো ভাপিয়ে নেব, ব্যাস। এই 15-20 মিনিট ম্যাক্সিমাম যথেষ্ট। তো চেহারাটা কীরকম দাঁড়ালো ইলিশ ভাপার সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে, তো হয়ে যাক তারপর দেখাচ্ছি। দেখো নামিয়ে নিয়েছি ভাপা ইলিশ রাতের ডিনারে, হ্যাঁ ব্যাপারটা মনে হচ্ছে ভালোই হয়েছে। এবার এক পিস গরম আছে, হ্যাঁ এই একদম ঠিক আছে। চলো এই যে ভেতরে ঝোলটাও মোটামুটি একদম মাখা মাখা হয়েছে,
খুব বেশি প্রচণ্ড গরম আজকে। আমাদের ডিনার হয়ে গেছে, ডিনারের পর এখন 12টা বাজছে, তো এখন ঝিনুক একটু কেক কাটবে। কোনো সারপ্রাইজ কিছু নয়, দেখো সারপ্রাইজ দেওয়ার মতো এজ এখন আর ঝিনুকের নেই, আর এমনিতেই বেচারা প্রচণ্ড টেনশনে আছে, কারণ পরীক্ষা চলছে, পরপর পরপর পরীক্ষা, আগামীকালও পরীক্ষা আছে, তো সেই জন্য সেরকম মানে সারপ্রাইজ কিছু নয়। কেক নিয়ে এসেছি, কেক কাটা হবে এখন, আর ঝিনুকের জন্য একটা গিফট কেনা হয়েছিল, তোমরা সেটা দেখেছো, চন্দ্রাণী পার্লস থেকে আমি নিয়েছিলাম, তো সেই আংটিটাই বার্থডে উপলক্ষে আর ড্রেস কয়েকটা কিনেছি, সেটা এতক্ষণে নিশ্চয়ই শর্ট ভিডিওটা তোমরা কেউ কেউ দেখেও নিয়েছো। তো সেই ড্রেসগুলোর মধ্যে থেকে একটা ড্রেসও এখন পরে কেকটা কাটবে, কারণ কালকে যখন ওর মানে আশীর্বাদ করব বা পায়েস খাওয়াবো সেই সময়টা মানে ওর স্কুল থাকবে, ওকে স্কুলে বেরিয়ে যেতে হবে। কালকে যা রান্নাবান্না করবো বাড়িতে সেটা আলাদাভাবে বার্থডে ব্লগ হিসেবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা ঝিনুকের কেক কাটা দিয়ে এখানে শেষ করে দেবো। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, আর ইনস্টাগ্রামে আইডিটা ফলো করে নিও স্যাটেলাইট সুইট মু, আর ফেসবুক পেজ আইডি তো ভিডিওর লিঙ্কে দেওয়াই থাকে ডিসক্রিপশন বক্সে। তো ঝিনুক এখন ড্রেস করছে, রেডি হচ্ছে, ও এসে কেকটা কাটবে, আর সেভাবে কিছু অ্যারেঞ্জ করিনি, ওই মোমবাতি বা টুপি পরা এখন আর ও এগুলো খুব একটা পছন্দ করছে না, বলছে মা এখন বড় হয়ে গেছি তো এখন আর এগুলো ভালো লাগে না, তাই আর বন্ধু বান্ধব কেউ নেই, ওই শুধু আমি আর সৌভিক এগুলো সেভাবে কিছু করছি না, দেখি সময় সুযোগ করে যদি হয় তো আগামী বছর বা আরও দু বছর বাদে একবার চেষ্টা করবো। তা তো যাই হোক, সেভাবে ওই জন্য টুপি টুপি কিছুই কিনিনি, ওই পরে আর ওর এখন ওইগুলো ভালোও বাসছে না। তো আমাদের বার্থডে গার্ল এসে গেছে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ওর ঠিকঠাক ডেস্টিনেশনে পৌঁছতে পারে, বেচারা বার্থডে গার্লের মুখ চোখ শুকিয়ে রয়েছে। তো চলো আমাদের সাথেই কেক কাটো, কি আর হবে, তবে বড় কেক এসছে বন্ধু বান্ধবদের মধ্যে, কালকে আমরা একটুখানি এটা বিতরণ করব, তো স্কুল আছে যখন, চলো এটা একটু এগিয়ে দাও, এন কেক কাটা হোক, যাও তুমি তো ওপাশটায় যাও, চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঝিনু, তোমাদের ঝিনু আমাদের মামাই গুন্ডু আর দুজনকার কমান নিমো, কেকের গায়ে দেখো ওই জন্য লেখাই আছে নিমো। তো ঝিনুককে দাঁড়া তুই, ও সবার জন্য, এই যে দাও আবার দিয়ে দাও, তোমাদের সবার জন্য দিচ্ছে, তো ঝিনুককে একটু দিয়ে দি, ঝিনুকের বন্ধু বান্ধবদের ফোন আসতে আরম্ভ করবে এক্ষুনি, তার আগে একটু একটু করে খাইয়ে দিই ঝিনুককে। ওই পিসটা তুই খেয়ে নে বাবু, যেটা কেটেছিস খেয়ে নে। হ্যাপি বার্থডে, আর ওর গিফটটা দিয়ে দাও, জামা কাপড় এগুলো তো আছে, এটা 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 খুব পছন্দ হয়েছে, বুঝতে পেরেছো তো তোমরা, ওটা বার করো, শুধু আংটিটা বক্স থেকে বার করো, কারণ বক্সের মধ্যে আমারও জিনিসপত্র আছে, তোমরা দেখেছো আমি অনেক এবার অনেকবার গিফট পেয়েছি, আমাদের হাতে ক্রিম লেগে গেছে, ওটা খেয়ে নে, ওই পিসটা খেয়ে নে, তোর ইয়ে লাগানো আছে। আচ্ছা এগুলো কি চেরি? না এই এগুলোকে আমি চেরি ভেবেছিলাম, কিন্তু তোমরা নিশ্চয়ই নোটিস করেছো যে ব্ল্যাক ফরেস্ট যে 1 কেজির যে কেকগুলো হয় তার মধ্যে কিন্তু চেরি বসানো থাকে, কিন্তু এটা কিন্তু চেরি নয়, বাট এটা চেরি নয় তাই না মামাই, ভেতরে চেরি নেই, এই হলো, ও পরিয়ে দাও ওর হাতে, বাবু হাতটা দে, আগে ওর হাতে পড়াও তাহলে, ও দেখেছে আমি একটা কিনেছি আংটি,
ইঞ্জিনিয়ারের হাতে দেখাই। এই আংটিটা চন্দ্রানী পার্লস থেকে নেওয়া হয়েছিল, তোমরা দেখেছ তো। চলো, হ্যাঁ, আপাতত বার্থডে সেলিব্রেশন আমাদের এইভাবেই। জিনুকের বেচারা পরীক্ষার সিজনে বার্থডে, এর মতো কষ্টকর কি আর কিছু আছে বলো তো তোমরা? তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে বার্থডে ব্লগ নিয়ে, তাই তো? কি গো, তুমি কি সব শেষ করে ফেলবে নাকি? রাখো, আমি তো সবাইকে দেব। ওই দেখ, ওইগুলোকে খাবে, সাদা সাদা গুলোকে, ক্রিম গুলোকে দেখে যে কোনো মানে হয়। চলো টাটা, আজকের মতো গুড নাইট, নেক্সট ভিডিওতে দেখা হবে। আরে এগুলো চেরি নয়, ধুর, আমি ভেবেছিলাম।